হ্যালো এভরিওয়ান, জাভা প্রোগ্রামিং এর এই পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সাথে আছি ম্যাম ডেরফাত। সো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। গত পর্বে আমরা হোয়াইল লুপস নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমরা হোয়াইল লুপসের বেসিক সিনট্যাক্স এবং হোয়াইল লুপস কীভাবে কাজ করে সেটা আমরা দেখেছিলাম। সো আজকে আমরা হোয়াইল লুপস দিয়ে বেশ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। সো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। সো আমি এখানে সিম্পলি আমার নেটবিনসটা ওপেন করে নিলাম। এখান থেকে আমরা জাস্ট একটা নিউ প্রজেক্ট তৈরি করে নিব, জাস্ট যে কোনো নামে। আমি ধরেন দিলাম জাস্ট হোয়াইল, যেহেতু আমরা হোয়াইল নিয়ে কাজ করবো, হোয়াইল লুপ নিয়ে। সো আমি জাস্ট হোয়াইল দিয়ে দিলাম। সো এখন দেখেন, একটু খেয়াল করেন, এখানে হোয়াইল নামে আমার অলরেডি একটা ক্লাস তৈরি করা আছে এবং আমার একটা মেন মেথডও তৈরি করা আছে। সো আমরা এটার ভিতরে কিন্তু চাইলে কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। সো এখন আমরা শুরু করার আগে আমরা সর্বপ্রথম জেনে নিই যে আমরা আসলে এখন কী কী প্রবলেম সলভ করবো। ধরেন সর্বপ্রথম আমরা যে কোনো একটা টেক্সটকে মাল্টিপল টাইমস প্রিন্ট করবো, যে কোনো টাইমস, ধরেন 5 কিংবা 10 কিংবা 100 টাইমস আমরা প্রিন্ট করবো যে কোনো মেসেজকে, ওকে। কিংবা আপনি 1 থেকে 100 পর্যন্ত কিংবা 1 থেকে 1000 পর্যন্ত না যে নাম্বারগুলো আছে সেগুলোকে আপনি প্রিন্ট করবেন, কিংবা ধরেন আমরা জোড় কিংবা বেজোড় সংখ্যাগুলো বের করবো। সো এই যে বেসিক যে প্রবলেমগুলো আছে সেগুলো আজকে আমরা এই হোয়াইল লুপ দ্বারা সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? সো সর্বপ্রথম আমরা শুরু করি ধরেন প্রিন্ট দিয়ে, ওকে। সো আমরা যে কোনো একটা টেক্সটকে বা যে কোনো একটা মেসেজকে আমরা কী করবো, আমরা ধরেন 10 টাইমস আমরা প্রিন্ট করবো, ওকে। সো এটার জন্য আমরা কী করতে হবে, সর্বপ্রথম আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করছি, যেহেতু আমাদের প্রথম পার্টটা কী ছিল, ইনিশিয়ালাইজেশন। সো আমরা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। ধরেন আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিচ্ছি, ইন্টিজার যে কোনো নামে, ধরেন কে নামে আমি একটা ভেরিয়েবল নিলাম এবং সেটার মাধ্যমে আমি একটা মান ইনিশিয়ালাইজ করে দিলাম, ধরেন 1 থেকে স্টার্ট করলাম, ওকে। সো এখন আমি হোয়াইলের ভিতরে আমার কন্ডিশনটা লিখে দিব যে আমার এই হোয়াইল লুপটা আমার কতক্ষণ পর্যন্ত চলবে, অর্থাৎ আমি এই যে একটু আগে বললাম মেসেজটা আমি 10 টাইমস বা 100 টাইমস প্রিন্ট করতে যাচ্ছি, সো সেই কন্ডিশনটা আমি এখানে বলে দিব। সো আমি বলছি যে এই কে এর ভ্যালু যতক্ষণ পর্যন্ত না ইজ লেস দেন অর ইকুয়াল কত হচ্ছে, ধরেন 10 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার লুপটা কী করবে, চলতে থাকবে, ওকে। সো আমরা এর ভিতরে এখন কী করব, আমরা সিম্পলি যে মেসেজটা শো করতে চাচ্ছি সেটা আমরা এখন বলে দিব, ওকে। সো আমরা বলে দিচ্ছি যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এল হ্যালো ওয়ার্ল্ড, এই মেসেজটাকে আমি কী করতেছি, আমি 100 টাইমস কিংবা 10 টাইমস আমি কী করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি, ওকে। সো এখন আমাদের ইনিশিয়ালাইজেশন পার্ট শেষ, কন্ডিশনও শেষ, এখন আমাদের আরেকটা জিনিস বাকি আছে, সেটা কী, সেটা হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট কিংবা ডিক্রিমেন্ট পার্টটা, ওকে, যে কে প্লাস প্লাস, ওকে, ফাইন। এখন দেখেন একটু, এখন একটু ভালো করে খেয়াল করেন যে আমি বলছি যে এই আমার হ্যালো ওয়ার্ল্ড যে কথাটা আছে সেটা আমাকে সে 10 বার প্রিন্ট করে দিক, তাহলে সে কী করবে, সর্বপ্রথম সে যখন আসবে, প্রোগ্রাম যখন আসবে তখন কী করবে, এই লাইনটাতে সে দেখলো যে কেন আমি একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করা আছে এবং সেটা একটা ভ্যালু হচ্ছে 1, ওকে। সো সে এসে এখানে কন্ডিশনের মধ্যে চেক করবে যে এই 1 যেটা আছে সেটা কি 10 থেকে বড় না ছোটো, দেখবে যে ছোটো, যদি ছোটো হয় তাহলে কন্ডিশনটা ট্রু হলো, দেন সে ভিতরে বডিতে যাবে। সো বডিতে যাওয়ার পর প্রথম সে লাইন দেখবে যে এখানে আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করার জন্য একটা মেসেজ অর্থাৎ একটা কমান্ড তাকে দেওয়া আছে। সো সে এটা প্রিন্ট করে দিবে, 1 টাইমস সে প্রিন্ট করে দিল। প্রিন্ট করার পর সে কী করলো, সে এরপর নিচের লাইনে এসে এই কে এর যে ভ্যালু ছিল সেটাকে 1 বাড়িয়ে দিল, অর্থাৎ কে এর ভ্যালু এখন হয়ে গেল 2। সো সে এখন আবার 2 নিয়ে এসে এখানে আসলো, দেখলো যে 2 10 থেকে ছোটো কি না, যদি ছোটো হয়, হ্যাঁ ছোটো, তাহলে সে আবার এই লাইনটাকে এক্সিকিউট করলো। এরপর ধাপে এসে আবার কী করলো, আবার এই কে এর সাথে 1 যোগ করে দিল, এখন কে এর ভ্যালু হয়ে গেলো 3। সো এরপর আবার চেক করলো 3 কি 10 থেকে ছোটো কিনা, যদি ছোটো হয় তাহলে আবার এক্সিকিউট হলো। এভাবে যতক্ষণ পর্যন্ত না 10 টাইমস প্রিন্ট হবে, যখন এই 10 টাইমস প্রিন্ট হওয়ার পর যখন এখানে কে এর ভ্যালু ইনক্রিজ হয়ে 11 হয়ে যাবে, তখন কী হবে, তখন এসে দেখবে 11 কি 10 থেকে বড় ছোটো কিনা, দেখবে যে না ছোটো না, দ্যাট মিনস কন্ডিশনটা ফলস করলো, সে লুপ থেকে বেরিয়ে আসবে। সো হোয়াইল লুপস হচ্ছে এভাবে আপনার কাজ করবে, ওকে। সো আমরা এখন রান করে দেখি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সো এখন দেখেন সে কিন্তু আমাকে 10 টাইমস এটা প্রিন্ট করে দেখালো। সো 10 টাইমস কিনা আমাদের এখানে গন্ধ হচ্ছে। সো এখানে যদি আমরা সিম্পলি একটা কাজ করে দিই, এখান থেকে আমরা যদি নাম্বারটা তাকে বলে দিই যে কত টাইম আমার প্রিন্ট হচ্ছে, সো আমি কে ভেরিয়েবলটা বলে দিলাম, কেয়ার ভ্যালুটা আমি প্রিন্ট করে দিলাম এবং আমি এখানে একটা স্পেস দিয়ে দিলাম, ওকে। সো আমরা যদি এখন রান করি তাহলে কী হলো, তাহলে সে দেখলো যে 1 থেকে শুরু করে 10 টাইমস সে আমাকে এই হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্ট করে দিল, ওকে, খুবই সিম্পল। এখন আমরা দেখি যে এখান থেকে ধরেন শুধু আমি যদি কোনো 1 থেকে 100 এর মধ্যবর্তী যতগুলো সংখ্যা আছে তা 1 থেকে শুরু করে 100 পর্যন্ত সংখ্যাগুলোকে আমি প্রিন্ট করতে চাচ্ছি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আমাদেরকে সিম্পলি এখানে কিছুই করতে হবে না, জাস্ট এটাকে আমি কেটে দিলেই হবে, জাস্ট আমি ভেরিয়েবলের নামটা নিব, সেটাকে প্রিন্ট করে দিব এবং আমি সিম্পলি আবার রান করছি। তাহলে দেখেন, সরি, এখানে আমি 10-এর পরিবর্তে 100 করে দিতে হবে, দেন যেহেতু আমি 100 পর্যন্ত চাচ্ছি, সো আমি এখানে এখন যদি রান করি তাহলে দেখেন সে আমাকে এই 1 থেকে আমার শুরু করে কী করলো, একদম 100 পর্যন্ত সবগুলো
ভ্যালুকে কি করলো প্রিন্ট করে দিল। ওকে, এর মধ্যবর্তী যতগুলো ভ্যালু ছিল সবগুলোকে সে প্রিন্ট করে দিল, ঠিক আছে। সো এখন আমরা যদি আরেকটা জিনিস দেখি যে আমরা অড কিংবা ইভেন, হান্ড্রেড এক থেকে শুরু করে হান্ড্রেড পর্যন্ত এর ভিতরে যে অড ইভেন অর্থাৎ যোগ জোর কিংবা বেজোর যে সংখ্যাগুলো আছে সেগুলো যদি আমি প্রিন্ট করতে চাই, সো সেগুলো বের করতে পারবো কীভাবে আমরা? সিম্পলি, খুবই সিম্পল, যদি আমি সর্বপ্রথম জোরের কথা চিন্তা করি তাহলে আমি কে ইকুয়াল টু করে দিলাম, কেননা আমি জানি যে আমার জোর সংখ্যা স্টার্ট হয় কোথেকে, দুই থেকে, দুই চার ছয় আট এভাবে হান্ড্রেড পর্যন্ত, ঠিক আছে। সো আমি এখানে কিছু চেঞ্জ করতে হবে না, এখানে এসে জাস্ট আমি কী করবো, কে এর ভ্যালুটাকে প্রিন্ট করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। এখন আমাকে এখানে কে প্লাস প্লাসের পরিবর্তে আরেকটা জিনিস ইউজ করতে হবে, সেটা কি আমরা জানি যে কে প্লাস প্লাস আমরা কেন ইউজ করতেছি এখানে, কারণ হচ্ছে যে যেন পরবর্তীতে যখন আবার লুপ ঘুরবে তখন যেন এই কে এর যে ভ্যালুটা আমরা ইনিশিয়াল অবস্থায় দিছি সেটা থেকে যেন এক বেড়ে যায়। কিন্তু আমার তো এখানে এক বাড়লে হবে না, কেননা দুই যদি আমার জোর হয় তিন তো আবার বেজোর, তাই না? সো আমাকে এখানে বাড়াতে হবে কত? দুই করে বাড়াতে হবে। যদি আমি দুই করে বাড়াই তাহলে দুইয়ের পরে দুইয়ের সাথে আবার দুই যোগ করলে কত হবে? চার, আবার চারের সাথে দুই যোগ করলে ছয়। সো এখানে যদি আমি কেয়ার ভ্যালু যদি দুই করে বাড়াই দিতে পারি তাহলে কী হয়, তাহলে আমার এরপরে যে জোর সংখ্যা আসে, জোর সংখ্যাটা আসে সেটা কী হয়, আমি পেয়ে যাই। সো এখানে আমাদেরকে এই জন্য কী করতে হবে, আমাদেরকে এখানে বলে দিতে হবে কে ইকুয়াল আমার কে যে ভ্যালুটা আছে সেটার সাথে আমার এখন এক যোগ না হয় কী হয়ে যাবে, দুই যোগ হবে। তাহলে কী হলো, এখন আমি যদি প্রিন্ট করি তাহলে কী হচ্ছে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করুন, আমি এখানে একটু উপরে উঠে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সো এখানে আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখবেন, এখানে আমার দুই থেকে স্টার্ট হয়ে আমার একদম হান্ড্রেড পর্যন্ত যতগুলো বেজোর জোর সংখ্যা ছিল সবগুলো সে প্রিন্ট করে দিল। তাহলে আমরা ঠিক সেমভাবে বেজোর সংখ্যাগুলো কীভাবে প্রিন্ট করতে পারি? বেজোর সংখ্যাটা প্রিন্ট করার জন্য আমাদের জাস্ট সিম্পলি এখানে একটা চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই টু এর পরিবর্তে আমাদেরকে এখানে ওয়ান করে দিতে হবে, ঠিক আছে। বাকি সব কিছু সেম, কেননা আমি জানি যে আমার বেজোর সংখ্যা শুরু হয় এক থেকে, এক তিন পাঁচ এভাবে। তো যদি আমি এক থেকে শুরু করি এবং হান্ড্রেড পর্যন্ত আমার লিমিট নেই তাহলে আমার কী হবে, এখন যদি আমি রান করি তাহলে দেখেন এখানে আমার একদম এক থেকে স্টার্ট হয়ে আমার হান্ড্রেডের মধ্যে যতগুলো আমার বিজোর সংখ্যা আছে সবগুলোকে সে প্রিন্ট করে দিল। সো খুবই সিম্পল, আমরা ফর লুপস দিয়ে যেভাবে কাজ করতে পারি হোয়াইল লুপস দিয়েও ঠিক সেমভাবে সবগুলো কাজই করতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট যখন যেটা আমাদের কাছে ইফেক্টিভ মনে হয় তখন আমরা সেই লুপটা ইউজ করি। ওকে, সো নেক্সট টিউটোরিয়ালে আমরা হোয়াইল লুপ দিয়ে আরও কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন, আর যদি এই ভিডিওতে আপনাদের কোনো টপিকসেই যদি কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। আর ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ। যদি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। নেক্সট টিউটোরিয়ালে আবার ইনশাআল্লাহ আপনাদের সবার সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।